সবাই মানুষগুলো বুক ফাটা কান্না, সূর্যের তাপ কেউ সহ্য করতে পারে না। কারণ আজকে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য একটা মুখ জমিনের মধ্যে দেওয়া, ওই মুখে ফেরেশতা ঠান্ডা পানি দেয়, এরপরও তাপ সহ্য করতে পারি না। দিনের বেলা সূর্য ছিল, রাতে নাই, এরপরও কেন এত গরম লাগে, এত ঘাম? আর কেয়ামতের ময়দানে এই সূর্য মাথার উপরে আসবে, একটা না দুইটা না 12টা মুখ জমিনের দিকে দেওয়া হবে, কোন ঠান্ডা পানি নাই। আল্লাহ দয়া করবে, এই সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে, জমিনে সূর্যের তাপ জমিনটা তামা হয়ে যাবে, ওদিকে জাহান্নামের আওয়াজ। মুসলমান ব্যক্তির ঘুমের ঘরে শহর ফেলতেছে, মানুষগুলো ছোটাছুটি করতেছে পাগলের মত, নাজাতের কোন রাস্তা নাই, সবাই পাগলের মতো দৌড়ায়। হঠাৎ করে দেখলো ওই যে দূরে কেয়ামতের মাঠের পাশে একটা সুন্দর ঘর, এসি ওয়ালা একটা বিল্ডিং দেখা যায়, দৌড়ায় গেল, এয়ার কন্ডিশন ওয়ালা বিল্ডিং, সামনে গিয়া দেখে দরজায় তালা, বলে ভাই দরজাটা খুল একটু ভেতরে আরামে বল, আমার কলিজা ফেটে যায়, ছটফট করে পানির পিপাসা, সূর্যের তাপে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাচ্ছে। এইবার দারোয়ান বলবে, খবরদার, এই ঘর তোমার জন্য বানানো হয় নাই, ওই গেইটে তাকায় দেখ কার জন্য বিল্ডিং বানানো হয়েছে, তার নাম লেখা আছে। এই ঘর ওই ব্যক্তিদের জন্য বানানো যারা গরিবের মাথায় হাত বুলাইয়া মুখে হাসি ফুটায়, যারা দান করে গরিবের আবেগ মিটায় দেয়, গরিবের মনের আশা পূরণ করে। মুসলমান এগুলো দেখতে দেখতেই সজাগ হয়ে গেল, সজাগ হয়ে আর পাগল কি দেখলাম, অন্তরে ভয় ঢুকলো যে আমি গতকাল এক গরিব মুসলমানের যে গাড়ি দিয়েছি আল্লাহ বোধহয় আমার উপরে বেজার হয়ে গেছে। আর চোখে ঘুম নেয়, ফজরের পরে ওই মুসলমান গরিবের বাড়ি দৌড়ায়, গরিবের মুসলমানের বাড়ি যাইয়া পা জড়ায় বলে, আমারে মাফ করে দাও, তোমার কত টাকা লাগবে, তুমি টাকা নিয়ে যাও, আর তোমারে গালি দিব। মুসলমান বলে, বাবা জীবনে সুযোগ একবার আসে, বারবার আর আসে না, আমার টাকা লাগবে না, বলে তোমার ইফতারি কেমনে হয়েছে, বলে আল্লাহর কুদরত, বলে কেমন করে, বলে তুমি যদি আমাকে গালি দিয়া তারায় দিছো টাকা দাও না, রাস্তার মাঝে আমার চোখের পানি দেখিয়া একজন বিধর্মী আমারে টাকা দিয়েছে ইফতারি করার জন্য, বলে কোন এলাকায় বাড়ি, বলে এই এলাকার পরের এলাকা তার বাড়ি আছে। মুসলমান পাগলের মতো দৌড়ায় বিধর্মীর বাড়ি গিয়া হাজির হয়ে গেল, বিধর্মীর গিয়া পায় ধরে কয়, তোর টাকা ফিরাইয়া নিয়া যা, ডবল নিয়ে যা, তারপরে তুই আর টাকা রাখিস না। বিধর্মিকায় মুসলমান মনে মনে ভাবতেছ, ওই বিল্ডিং তুই পাবি না, ওই বিল্ডিং তোর কপালে না। রমজানে আমরা তারাবির নামাজ পড়ি, আপনারাও পড়েন, প্রতি রমজান পড়েন, 20 রাকাত পড়েন, কথা বলেন না, রমজানের পুরাটাই নাকি 15 দিন বলেন, পুরাটাই পড়েনি নবীজি, কিন্তু রমজানে পুরা তারাবি পড়েন নাই নবীজি, প্রত্যেক রমজানে তারাবি পড়েন নাই নবীজি, প্রত্যেক রমজানে তারাবি পড়েন নাই, আবার রমজানে যে তারাবি পড়েছেন পুরা রমজান পড়েন নাই, নবী তারাবি পড়েছেন জীবনে একবার, নবী তারাবি পড়েছেন জীবনে একবার রমজানে, তাও মাত্র 3 দিন, রমজানের 10-10-10-30 দিন, প্রথম 10 দিনেও পড়েন নাই, মাঝখানের 10 দিনেও পড়েন নাই, শেষের 10 দিনে গাইয়া আমার নবী 3 দিন তারাবি পড়েছেন। আমরা যে প্রত্যেক রোজায় তারাবি পড়ি, পুরা রমজান পড়ি, এই আমলটা সাহাবাই কেরামের আমল, আমরা করি কেন, নবী কইছে আমারটাও মানবি, আমার সাহাবাই কেরামেরটাও মানবি, মানলেই ওই দল হবে নাজাত প্রাপ্ত,
দল যারা শুধু আমি নবী মানে সাহাবারে মানে না আমি নবী বললাম আমার সাহাবাকে না মানা মানে আমাকে না মানা যারা আমার সাহাবা মানবে না আমাকে মানবে না আমি নবী তোমাদের সুপারিশ করতে পারবো না তোমরাও 72 দলে চলে যাবে আল্লাহ পাক বলেন রে গোলাম জীবনে যত জানা অজানা অপরাধ করেছো ফিরে আয় চূড়ান্ত ভাবে তওবা করো কারণ কখন মরণ হয়ে যাবে জানা নাই গত বছর এখানে বয়ান চলছে অন্য কেউ বয়ান করেছে এর আগেও বয়ান চলছে এখনো চলতেছে খোঁজ নিয়ে দেখি গত বছরের শ্রোতাদের অনেকে নাই বয়ান চলবে বয়ান চলবে কিয়ামত পর্যন্ত কিন্তু দেখা যাবে আজ যারা বসে আছে আমাদের মাঝে অনেকে থাকবে না মরণটা কোনো আশ্চর্য ব্যাপার না হিসাব দরকার রেখে গেলাম কি সাথে নিয়ে গেলাম কি দুনিয়াতে কি রেখে গেলাম কি নিয়ে গেলাম আর যা রেখে যাইতেছি কত হুজুর অনেক কিছু বলে কি বলে ঢাকা শহরে ফ্ল্যাট বরিশাল পাঁচতলা বিল্ডিং আপনাদের কুয়াকাটা সমুদ্রের পারে হোটেল করেছি আর কি দেখতে চান কি চান আর কি রেখে যাব স্বর্ণের অলংকার রেখে গেলাম আমার ছেলে মেয়ের বাড়ি দেরি করে দিলাম এগুলো কেমন জানো স্বপ্নের মতো দেখতেছ বিলকিসের সিংহাসনে বসে তুমি নাস্তা খাচ্ছ কি মজার নাস্তা পেট ভরে গেছে এত ভিআইপি নাস্তা ঘুম থেকে উঠে তাকায় দেখলা নিজের বালিশ ছিঁড়ে ফার ফার হয়ে গেল মশারিটারে ছিঁড়ে ফেললা তুমি ছিলা ঘুমের ভিতরে সুলাইমান নবীর সিংহাসনে দৌড়াইতেছিলা মনে হয় যেন পৃথিবীর কোন রাষ্ট্রপতি এমন মর্যাদা পায় না ঘুমে থেকে উঠিয়া দেখো স্বপ্ন শুধুই মিশামিশি স্বপ্ন দুনিয়াটা এমন স্বপ্নের মতো রে বলা অহংকারী করবা না নিজেকে বিলীন করে দাও তওবার পথে আসো আল্লাহ তো প্রতিদিন প্রথম আসমানে এসে বান্দারে ডাকে ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে বান্দা আল্লাহকে ডাকে আর এমন একটা সময় আছে বান্দা আল্লাহকে ডাকে না বরং আমার আল্লাহ তার বান্দাকে ডাকে অতি গভীর হয় অরাজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাই বারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও আল্লাহ পাক বারবার তওবার পথে ডাকেন কেন আল্লাহ চায় আমি আল্লাহ চান কোন বান্দা যেন জাহান্নামে না যায় কারণ জাহান্নাম কি পরিমাণ ভয়ঙ্কর এটা বয়ান করে বুঝাবার কোনো সুযোগ নাই এটা ধ্যান খেয়াল আর ইকিনের মাধ্যমে বান্দা মুরাকাবা করলেই বুঝতে পারবে কিছু কিছু এর নবীর উম্মতের দল ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ বারবার তওবার পথে ডাকতেছেন অহংকারী করিস না তুই আর কি পরিমাণ অহংকারী হয়েছো তোমার আমার থেকে বড় অহংকারী এমন কি গোটা দুনিয়ার মধ্যে বর্তমানে যত বড় বাহাদুর তাদের থেকে বড় বড় বাহাদুর নমরুদ হামান সাদ্দাত কারুন ফিরাউন কত বড় বেঈমান আর বাহাদুর এই নমরুদ আল্লাহকেই মেরে ফেলার জন্য তীর নিয়ে উপরে যায় আল্লাহই রাখবে না কত বড় পাওয়া সেই নমরুদকে আল্লাহ ধ্বংস করার জন্য কি পরিমাণ আসমানি বাহিনী লাগছিল কি লাগছিল একটা অসুস্থ মশা সাথে জুতা মোবারক কেমন সান কপাল হইলে জুতার বাড়ি খাইলে মাথা ঠান্ডা
কেমন ভাগ্যবান ব্যক্তি যে সবার কপালে জুতা লাগে না রে মুসলমান, কেমন কপাল যে জুতার সাথে টাচ হলেই মাথা ঠান্ডা হয়ে যায়। কর্মচারীরে কয় জোরে বাড়ি মারবি বেতন বাড়ায় দেন, যত জোরে বাড়ি দিবি বেতন বেশি। এক কর্মচারী লাগাতার ডিউটি পালন করার পরে কয় স্যার আমার কি ঘুম নাই খানা নাই তো কি করবি বলে আমি আর পারুন না, বলে তাহলে আর একজন কর্মচারী রেডি কর। শিডিউল ভাগ করে করে একজন বন্ধ করলে আর একজন অর্থাৎ কর্মচারী পাঁচজন লাগায় দাও, তারপরে চাই জুতার বাড়ি যেন বন্ধ না হয়। যদি দেখো নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে তারপরে তেরোটা বাড়ি মারবি, কারণ এই মজা এত পাই অন্য কোন ঔষধে এত মজা আমি পাই না। ফেরাউন 40 বছরে কোনো অসুস্থতা আসে না, সমুদ্রের মাঝখানে বাড়ি করে থাকে, ধুলাবালু যায় না, অসুস্থ হয় না, অথচ আজও ফেরাউনের লাশ ওই মিশরে পড়ে আছে, একটা মশা মাছি পর্যন্ত যায় না। গোটা দুনিয়ার মুসলমান কেন বেঈমানের ঘরেও যদি তালাশ করেন নমরুদ হামান সাদ্দাত কারণ ফেরাউনের একটা নাম পাবেননি, পাবেন কোন বেঈমানের যদি বলেন মাসে 1,00,000 দিব তোর ছেলের নাম ফেরাউন রাখ, রাখবে? এরে নবীর উম্মতের দল এত বড় দাপটওয়ালাদের কি উপায়, কিসের অহংকারী করো কিসের বাহাদুরি করো রে মুমিন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা, বড় লড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়, বড় লড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, কে আমাদের রব? ওই আল্লাহকে এখনো চিনো নাই কেন রে গোলাম? এমপি সাহেবের সাথে যদি তোমার সম্পর্ক গভীর হয় পার্লামেন্টে ঢুকতে কোনো চেক লাগবে না, টিকিট লাগবে না। আমার মাওলার সাথে যদি সম্পর্ক লাগে ইনশাআল্লাহ কবরেও কোনো জবাব দেওয়া লাগবে না। এরে আল্লাহর বান্দা মাটির মতো নিজের জীবনটারে মাটির মতো দুর্বল করে দাও, কিসের গরম, রক্তের গরম, টাকার গরম, ক্ষমতার গরম, কিছুই না রে বাবা। ওই অন্ধকার কবরে গেলে তুমি কোটিপতি না গরিব কোন পরিচয় নাই, কে পীর কে মুরিদ কে ইমাম কে মুক্তাদি কে আলেম কে মূর্খ কোন পরিচয় নাই। ওই অন্ধকার কবরে বান্দা যখন যাবে আমাকেও যেমন তিনটা প্রশ্ন করবে আপনাকেও তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই প্রশ্ন আমাকেও করা হবে আপনাকেও করা হবে। আপনি তো মনে মনে আছেন যে রবের তো মোটামুটি চিনেই ফেললাম, আমার রব তো আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ, কবরে গেল জবাব দিব, কারণ নামাজ না পড়লেও দিলের মধ্যে নবীর মহব্বত আছে বেশি, যদিও নামাজ পড়ি না। এরে নবীরা আসে এই অহংকারী করতে করতে জীবনটারে বিনাশ করে সরে ভাই,
বরং যারা দেখবেন লেখাপড়া বেশি পারে পরীক্ষার আগে আরো বেশি পড়ে। আর আমার দেশের মুসলমান ফরজ রোজার সময় রমজানে রোজা রাখতে রাজি হয় না, কত বড় নিকৃষ্ট কপাল পোড়া, কয় ভাতে টান পড়ছে নাকি রোজা রাখবে। আমরা কি ফকির নি রোজা রাখবো, ভাতে টান পড়ছে নাকি, ঘরে তো চালের অভাব নাই রোজা রাখবো কেন। আর ওই গরিব রোজাদার, স্ত্রী রোজাদার, বাচ্চা গুলো রোজাদার, আবার মাঝে মাঝে ঘরের মধ্যে মুরুব্বি স্ত্রী রোজা রাখে, বড় বড় ছেলে মেয়েরা রাখে না। আম্মা জান কয় বাবা সাহারি কয় রোজা রাখ, বাবা কয় শরীরটা নষ্ট হয়ে যাবে, রোজা রাখার দরকার নাই। আর আল্লাহর বান্দার ঘরের বাচ্চা পর্যন্ত রোজাদার, গরিব মানুষ বিকাল বেলা ইফতারির সময় টেনশনে পড়ে গেল, ইফতারির আয়োজন করার কোনো টাকা পয়সা নাই, মাথাটা গরম, আমি আর আমার স্ত্রী এক গ্লাস পানি হলেও তো ইফতারি হয়ে যাবে, কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো সামনে কিছু না দিলে আমি লজ্জায় মুখ দেখাবো কেন, ঘরে কোনো টাকাও নাই, বড় গরিব মানুষ, অসহায় মানুষ। আমার মাওলার মহব্বতে রোজা রাখছে, বাচ্চাদের মুখে হাসি ফুটানোর জন্য রাস্তায় বেরিয়ে গেল, দেখিনি একজন মুসলমান বড় লোক ভাইয়ের কাছে গিয়ে একটু সহযোগিতা নিতে পারি। গরিব আল্লাহর বান্দা রোজাদার চলে গেল এক মুসলমান বড় লোকের বাড়ি, মুসলমানের বাড়ি গিয়ে কয় ভাই, জাতির দুঃখ জাতি বুঝবে, মানুষের দুঃখ মানুষ বুঝবে, পশু বুঝবে না। ও জাতি ভাই, আমার ঘরে সবাই রোজাদার, আমি রোজাদার, স্ত্রী আমার, বাচ্চাগুলো রোজাদার, আপনি যদি অনুদান হিসাবে না দেন আমাকে কিছু টাকা ধার দেন, কর্জে হাসানা হিসাবে দেন, আমার ইফতারির আয়োজনের কোনো টাকা নাই, কোনো ব্যবস্থা নাই, আপনি সময় মতো দিয়ে দেন আমি আপনার টাকা পরিশোধ করে দিব। অহংকারীর মনের ভিতরে মেজাজ গরম হয়ে গেল, ধমক দিয়ে বলে এখান থেকে বের হয়ে যাও, লজ্জা করেন আমার দরজায় টাকার জন্য দাঁড়িয়েছ, ভেঙে যাও। লোকটা মনের দুঃখ নিয়ে বের হচ্ছে, কিন্তু এমনিই তো বলতে পারতো ভাই জান আমি পারতেছি না, যাও মাফ করে দাও, কিন্তু গালি দিল কেন, দিলের কষ্টে চোখের পানি বের হয়ে গেল। এই জন্য আল্লাহ কোরআনে বলেন পয়গম্বর, ওয়া আম্মাসাইলা ফালা তানহার, সাইল ভিক্ষুকের ধমক দিস না, সাবধান। আল্লাহর বান্দা যখন ধমক খাইলো চোখের পানি সেরে বান্দা বাড়িতে যায় কান্না করে রাস্তা, আল্লাহ কি কুদরত, একজন বিধর্মী লোক তার সামনে দাঁড়ায় গেল, বিধর্মী দাঁড়ায় বলে ভাই কেন তুমি কান্না করো, বলে আমার দুঃখ তুমি শুনে না, পিজাতি ভাই শুনে না, বলে বলো, বলে কি বলবো ভাই, আমার ঘরের বাচ্চাগুলো রোজাদার, হঠাৎ করে আমার মাথা গরম হয়ে গেল, ইফতারির কোন আয়োজন নাই, আমি একা আমার স্ত্রীকে পানি দিয়ে করাতে পারবো, কিন্তু বাচ্চাদের সামনে কিছু না দিলে আমার লজ্জা লাগবে। আমার এক মুসলমান ভাইয়ের ঘরে গেলাম, কিছু টাকা চাইলাম, ধার দিল না, দান করলো না, বরং উল্টা ধমক দিল, গালি দিল। বিধর্মিকায় মনে যদি কিছু না নেও আমি তোমারে কিছু অনুদান দিতে পারি, পারলে তুমি আমারে দিও, না পারলে তোমার উপরে কোনো দাবি নাই, নিয়ে যাও। পকেট থেকে টাকা বের করে মুসলমানের দিল একজন বিধর্মী, টাকাগুলো নিয়ে বাড়িতে যায়, বাজার থেকে কিছু ইফতারির আয়োজন করে চল, মনের ভেতরে খুশি, নিজে খেতে পারি আর না পারি, বাচ্চাদের সামনে আমি যেন লজ্জা না পাই। অনেক সময় গরিব মা বাবা এমন আছে, নিজে না খাইয়া বাচ্চাদের খাওয়াইতে পারলে মা বাবার কলিজা ঠান্ডা হয়,
এই বান্দা চোখের পানি ছেড়ে ঘরে যায়, ইফতারি রেডি হয়ে গেল, বাচ্চাদের মধ্যে কি আনন্দের ঢেউ খেলতেছে, বাচ্চা তো বুঝে না বাবা কোথা থেকে কি করলো। আল্লাহর বান্দা জানে ইফতারির সময় দোয়া কবুল হয়, হাত উঁচু করে সবাই দোয়া করতেছে, কিন্তু কি দোয়া করবে, স্ত্রীকেও জানতে দেয় না যে বিধর্মীর টাকা, মনে মনে দোয়া করে হে মালিক ওই বিধর্মীর জন্য কি দোয়া করব, আমার মুসলমান ভাই চোখের পানি ফেলল, ধমক দিল, গালি দিল, তুমি তাকেও হেদায়েত দাও, আর আমার বিধর্মী ভাই যে টাকা দিল তার জন্য কি দোয়া করব, ও আল্লাহ তুমি তাকে ঈমানের দৌলত সিনায় দাও, রোজাদারের দোয়া তো কবুল হয়ে গেল, মনে করিস না গরিবের দোয়া কবুল হয় না, গরিবের দোয়াটাও যেমন কবুল হয়, গরিবের বক্তব্যটাও ধনীর কপালে তেমন লেগে যায়, বাহাদুরি করো, টাকা মেরে খাও, কর্মচারীর বেতনটা ঠিক মতো দাও না, অথচ কর্মচারী যদি বলে কাম করবো না তোর জিন্দগি পঙ্গু হয়ে যাবে, কারণ জুতা তাগায় দেয় কর্মচারী গরিব, বাথরুমটা পরিষ্কার করে দেয় কর্মচারী গরিব, ওই গরিবের বেতন যারা দেও না গালি দাও, ওদের চোখের পানি বড় লোকের জন্য বড় বিষাদ, কেমন বিষাদ, এক সময় মনে চাইছে বেতন আমার 1000, মনে চাই ইলিশ খাবো দাম বেশি খেতে পারি না, মনে চাই কোরআন খাবো পাঙ্গাস খাবো পোয়াল মাছ খাবো আয়ের মাছ খাবো, চাইছে পায় নাই টাকা নাই, আর সেই বড় লোক এখন ডাইনিং টেবিলের মধ্যে 13 রকম মাছ, 14 রকম গোস্ত, 17 রকম ভর্তা, ডাক্তার লাল বাতি জ্বালায় দিছে, খাওয়া মাত্র আজরাইল হাজির হয়ে যাবে, এক সময় মনে চাইছে পায় না আর এখন পাইয়াও খাইতে পারে না, এরে নবীর আশেক উম্মতের দান, ওই বান্দা গরিব ইফতারি নিয়ে দোয়া করেছে, রাত গভীর হয়ে গেল, মুসলমান বিধর্মী সবাই ঘুমায়, এলাকায় কোনো আওয়াজ নাই, রাতের ঘুমের মধ্যে মুসলমান যে গরিবের ধমক দিয়েছে, ওই মুসলমান স্বপ্নে দেখতেছে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, সূর্য সবাই মানুষগুলো বুক ফাটা কান্না, সূর্যের তাপ কেউ সহ্য করতে পারে না, কারণ আজকে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, একটা মুখ জমিনের মধ্যে দেওয়া, ওই মুখে ফিরিশতা ঠান্ডা পানি দেয়, এরপরও তাপ সহ্য করতে পারি না, দিনের বেলা সূর্য ছিল রাতে নাই, এরপরও কেন এত গরম লাগে এত ঘাম, আর কেয়ামতের ময়দানে এই সূর্য মাথার উপরে আসবে, একটা না দুইটা না 12টা মুখ জমিনের দিকে দেওয়া হবে, কোনো ঠান্ডা পানি নাই, আল্লাহ দয়া করবে এর সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে, জমিনে সূর্যের তাপ জমিনটা তামা হয়ে যাবে, ওদিকে জাহান্নামের আওয়াজ, মুসলমান ব্যক্তির ঘুমের ঘরে সর খেতেছে, মানুষগুলো ছোটাছুটি করতেছে পাগলের মতো, নাজাতের কোনো রাস্তা নাই, সবাই পাগলের মতো দৌড়ায়, হঠাৎ করে দেখলো ওই যে দূরে কিয়ামতের মাঠের পাশে একটা সুন্দর ঘর, এসি ওয়ালা একটা বিল্ডিং দেখা যায়, দৌড়ায় গেল এয়ার কন্ডিশন ওয়ালা বিল্ডিং, সামনে গিয়া দেখে দরজায় তালা, বলে ভাই দরজাটা খুল একটু ভেতরে আরামে বলু, আমার কলিজা ফেটে যায় ছটফট করে পানির পিপাসা,
সূর্যের তাপে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাচ্ছে। এইবার দারোয়ান বলবে, খবরদার, এই ঘর তোমার জন্য বানানো হয় নাই, ওই গেইটে তাকায় দেখ কার জন্য বিল্ডিং বানানো হয়েছে, তার নাম লেখা আছে। এই ঘর ওই ব্যক্তিদের জন্য বানানো যারা গরিবের মাথায় হাত বুলাইয়া মুখে হাসি ফুটায়, যারা দান করে গরিবের আবেগ মিটায় দেয়, গরিবের মনের আশা পূরণ করে। মুসলমান এগুলো দেখতে দেখতেই সজাগ হয়ে গেল, সজাগ হয়ে আর পাগল। কি দেখলাম অন্তরে ভয় ঢুকলো যে আমি গতকাল এক গরিব মুসলমানের যে গাড়ি দিয়েছি আল্লাহ বোধহয় আমার উপরে বেজার হয়ে গেছে। আর চোখে ঘুম নেয় হজরের পরে ওই মুসলমান গরিবের বাড়ি দৌড়ায়, গরিবের মুসলমানের বাড়ি যাইয়া পা জড়ায় বলে, আমারে মাফ করে দাও, তোমার কত টাকা লাগবে, তুমি টাকা নিয়ে যাও, আর তোমারে গালি দিব। মুসলমান বলে, বাবা জীবনে সুযোগ একবার আসে, বারবার আর আসে না। আমার টাকা লাগবে না বলে তোমার ইফতারি কেমনে হয়েছে, বলে আল্লাহর কুদরত, বলে কেমন করে, বলে তুমি যদি আমাকে গালি দিয়া তারায় দেছো টাকা দাও না। রাস্তার মাঝে আমার চোখের পানি দেখিয়া একজন বিধর্মী আমারে টাকা দিয়েছে ইফতারি করার জন্য, বলে কোন এলাকায় বাড়ি, বলে এই এলাকার পরের এলাকা তার বাড়ি আছে। মুসলমান পাগলের মতো দৌড়ায় বিধর্মীর বাড়ি গিয়া হাজির হয়ে গেল, বিধর্মীর গিয়া পায় ধরে কয়, তোর টাকা ফিরাইয়া নিয়া যা, ডবল নিয়ে যা, তারপরে তুই আর টাকা রাখিস না। বিধর্মিকায় মুসলমান মনে মনে ভাবতেছো, ওই বিল্ডিং তুই পাবি না, ওই বিল্ডিং তোর কপালে না। মুসলমান আর পাগল হয়ে গেল, ওরে ভাই আমি গুণের মধ্যে কি দেখেছি না দেখেছি তুমি কেমন করে জেনেছো। বিধর্মী লোকটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, আয় মুসলমান আমার বিধর্মী বলে আর ডাকবি না, আমি আর বিধর্মী নাই, কারণ আমি রাতের বেলা যখন ঘুমাই গেলাম আমি ঘুমের ঘরে দেখি আমার মায়ার মদিনার নবী হাজির, আমার মায়ার নবী আমার কিনারায় এসে হাতটা বাড়ায় বলে, হাতটা বাড়াইয়া আমার মায়ার নবীর হাতের সাথে যখন আমার হাতটা লাগাইয়া দিল, পড়ায় কালেমা পড়, আমি আমার নবীজির হাত ধরে ধরে আমি কালেমাটা পড়া শুরু করলাম। আর আমার নবী হাত ধরিয়া ওই বিল্ডিং এর কিনারে দিয়া কই রে উড়ে বুমি, ওই কেয়ামতের ময়দানে এমন কঠিন হালাত হবে মা বাবার পরিচয় থাকবে না, ভাই ভাইয়ের কোনো পরিচয় দিবে না, একটা নেকের টানে মা বাবায় জাহান্নামে যাবে, সন্তানের কিনারায় দাঁড়ায় বলবে, বাবা দুনিয়াতে কত কষ্ট করেছি তোকে নিয়ে একটা নেক যদি দেও আমি জান্নাতে যেতে পারবো, সন্তান বলবে আমি মায়ের গর্ব থেকে আসছি ঠিক করি, তবে তুমি যে আমার মা আমি তা বিশ্বাস করি না, ভেঙে যাও। ওই কঠিন দিনে মুসলমান নব মুসলিম কোনো ভয় নাই, ওই গরিবের মুখে যে হাতি হাসি ফুটাইছ, বাচ্চাগুলো নিয়ে যে ইফতারির সময় আনন্দ করেছে আল্লাহ তোকে কবুল করেছে, ওই মরণের পরে সুন্দর বেহেশতের বিল্ডিং তোমার জন্য নির্ধারণ করা হয়।